বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জানাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এদেশ কেড়ে নেবে। আমি তাদের প্রশ্রয় দেব না, আমি বেঁচে থাকতে তারা তোমার রাজ্যে দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না। আনোয়ার হোসেন বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা। তিনি চলচ্চিত্র ভুবনে নবাব সিরাজদৌলা ও মুকুঠিন নবাব নামে খ্যাত। তিনি ঐতিহাসিক, রাজনৈতিক, নাট্যধর্মী, লোককাহিনী ভিত্তিক বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৫৮ সালে চিত্রায়িত তোমার আমার চলচ্চিত্রটির মাধ্যমে অভিনয় জীবনে প্রবেশ করেন। ঢাকার চলচ্চিত্রে এই কিংবদন্তি অভিনেতা ৫২ বছরের অভিনয় জীবনে ৫০০-এর অধিক চলচ্চিত্রে কাজ করেছেন। ১৯৭৫ সালে লাঠিয়াল ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাকে একুশে পদক প্রদান করা হয় এবং অভিনেতাদের মধ্যে তিনি প্রথম এই পুরস্কার লাভ করেন। স্বাগতম জানাচ্ছি বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা প্রয়াত আনোয়ার হোসেন সাহেবের গ্রামের বাড়ি থেকে, যাকে বাংলা চলচ্চিত্রের মুকুঠিন সম্রাট নামে আখ্যায়িত করা হয়। সেই প্রয়াত আনোয়ার হোসেন সাহেবের যে গ্রামের বাড়িটি রয়েছে, সেই গ্রামের বাড়ির চিত্র আজকে আপনাদের তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। আর সুপ্রিয় ভিউয়ার্স, আমি এখন বর্তমানে অবস্থান করছি যে গ্রামটিতে, সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্ধ উপজেলার সুরুলিয়া গ্রাম। তো এই সুরুলিয়া গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন একসময়ের শক্তিমান অভিনেতা জনাব আনোয়ার হোসেন। তো তার গ্রামের বাড়ি এবং আশপাশের যে গ্রামীণ পরিবেশটি রয়েছে মূলত সেটি আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করছি আজকের এই ভিডিওটি খুবই উপভোগ্য হতে চলেছে। এই গ্রামের পরিবেশটি কিন্তু অসাধারণ সুন্দর একটি পরিবেশ। দেখুন দুপাশে এরকম ভুট্টা ক্ষেতগুলো এবং মাঝখানে খুবই সুন্দর সরু একটি রাস্তা। তো আমরা সেই রাস্তা ধরেই আশপাশের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। এবং এই গ্রামের পাশ দিয়ে কিন্তু সেই পুরাতন ব্রহ্মপুত্র নদটি কিন্তু প্রবাহিত হয়ে গিয়েছে। তো একদম নদীর পাড়ে খুবই সুন্দর একটি সাজানো গোছানো এই সুরুলিয়া গ্রামটি। তো আমরা আরও সামনে যাচ্ছি এবং যত সামনে যাচ্ছি তত কিন্তু একদম অভিভূত হয়ে যাচ্ছি এরকম মায়াময় গ্রাম বাংলার পরিবেশের দেখে। তো আশা করছি আপনাদেরও এরকম সুন্দর গ্রামীণ পরিবেশগুলো ভালো লাগছে। তো চাচা, এই গ্রামটার নাম কি? সুরুলিয়া গ্রাম। আপনার জন্ম এই গ্রামেই? জি। আচ্ছা, আপনি ওই অভিনেতা আনোয়ার হোসেনের কি দেখছেন? দেখেন নাই না? জামালপুর ছিল না? জন্মস্থান তো এখানে? জন্মস্থান জামালপুর চলে গেছে কখন? আপনাদের কেমন লাগে যে আপনাদের গ্রামে এরকম একটা অভিনেতা ছিল? আচ্ছা, কই যাইতেছেন? কি লাগাইছেন এখানে? ভুট্টা। ভুট্টা? এখানে মোটামুটি ভুট্টা ভালো হয়? আচ্ছা, ঠিক আছে, যান। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ঘুরতে ঘুরতে এরকম একটি জায়গাতে চলে আসলাম। সেই জায়গাতে চারিদিকে কিন্তু সবুজ, যতটুকু চোখ যায় ততটুকু কিন্তু সবুজে সবুজে ভরে গিয়েছে।
অসাধারণ একটি গ্রামীণ পরিবেশ কিন্তু এখানে, এবং আবহমান গ্রাম বাংলার যে স্নিগ্ধতা বা সৌন্দর্য রূপ সেটি কিন্তু আমরা এই গ্রামে এসে পেয়ে গেলাম। তো খুবই ভালো লাগছে ব্যক্তিগতভাবে এরকম গ্রামে ঘুরতে, কিন্তু খুবই ভালো লাগছে। আনোয়ার হোসেনের জন্ম 1931 সালে 6 নভেম্বর জামালপুর জেলার সরুলিয়া গ্রামে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি 5 শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন। নায়ক চরিত্রে যেমন ছিলেন সফল, তেমনি জ্যেষ্ঠ ভূমিকায় এসেও ছড়িয়েছেন অভিনয়ের দ্যুতি। তিনি আনোয়ার হোসেন, যাকে ভালোবেসে দর্শক ও সিনে জগতের মানুষেরা বলেন মুকুটহীন নবাব। বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজদৌলার ভূমিকায় অভিনয় করেছিলেন আনোয়ার হোসেন। সেই সিনেমা দিয়েই জয় করেছেন সবার মন। এরপরই সবাই তাকে সিনেমার নবাব হিসেবে আখ্যা দেন। 60-এর দশকের প্রথম 5 বছরে আনোয়ার হোসেন অন্তত 1.5 ডজন সিনেমায় অভিনয় করেছিলেন, কিন্তু দর্শকদের কাছে জনপ্রিয়তা পেতে তাকে আরও কিছুটা অপেক্ষা করতে হয়। 1967 সালে নবাব সিরাজদৌলা সিনেমায় অভিনয় করেই তিনি দেশজুড়ে খ্যাতি লাভ করেন। স্মরণীয় এই অভিনেতার উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হচ্ছে নবাব সিরাজদৌলা, জীবন থেকে নেয়া, জয় বাংলা, লাঠিয়াল, পালঙ্ক, গোলাপি এখন ট্রেনে, সুন্দরী, সকিনার যুদ্ধ, সূর্যগ্রহণ, দায়িকে, সত্যমিথ্যা, নয়নমণি, ভাদ্দে, চাকর, অনন্ত ভালোবাসা ইত্যাদি। 2013 সালের 13ই সেপ্টেম্বর ঢাকার স্কোয়ার হাসপাতালে এই বরেণ্য অভিনেতা মৃত্যুবরণ করেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বর্তমানে এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে প্রয়াত আনোয়ার হোসেন সাহেবের, বিখ্যাত একসময় চলচ্চিত্র অভিনেতা প্রয়াত আনোয়ার হোসেন সাহেবের গ্রামের বাড়ি। তো পিছনেই দেখতে পাচ্ছেন সেই বাড়িগুলো, কিন্তু সেই আগের বাড়িগুলো সম্ভবত নেই। আমরা যতটুকু বর্তমান প্রেক্ষাপটে যতটুকু দৃশ্য আমরা পাচ্ছি মূলত সেটি আমরা আপনাদের দেখাবো, এবং তার সম্পর্কে দু একটি জিনিস কিন্তু আমরা তথ্য জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এবং এখানে এই যে গ্রামের বাড়ি রয়েছে, সেই গ্রামের বাড়িতে কিন্তু সেই প্রাচীনকালের ঐতিহ্যবাহী কুয়া বা ইদারা আমরা যেটিকে বলে থাকি সেটিও রয়েছে, এবং খুব প্রাচীন কিন্তু ঘর বাড়িগুলো রয়েছে, মূলত সেগুলোই আজকে আপনাদের দেখাবো। আশা করছি ভিডিওটি খুবই উপভোগ্য হতে যাচ্ছে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এরকম রাস্তা ধরে তার গ্রামের বাড়িতে যাচ্ছি। খুবই সুন্দর এখানে খড়ের গাদা রয়েছে। এখন মধ্য দুপুর, আমরা গেটটি অতিক্রম করি। খুবই সুউচ্চ গাছ রয়েছে এখানে। আমরা অলরেডি বাড়ির মধ্যে প্রবেশ করেছি। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমরা এখন বর্তমানে সুরুলিয়া গ্রামে রয়েছি, এবং এখানকার যে বাড়িটি সেটি হচ্ছে জনাব আনোয়ার, প্রয়াত চলচ্চিত্র অভিনেতা আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি। অসাধারণ সুন্দর একটি গ্রামীণ পরিবেশের দৃশ্য। এখানে কবুতর রয়েছে, রান্নাঘর, এখানে সুউচ্চ নারকেল গাছ। তো দেখুন গ্রামের ঘরবাড়িগুলো কিন্তু খুবই সেই পুরাতন দিনের ঘরবাড়ি। তো আমরা এখানে আরও একটি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, গ্রামীণ পরিবেশে গ্রামের উঠানের মধ্যে এরকম রান্না বান্না করা হচ্ছে। পাশেই একটি খুবই সুন্দর বড়ই গাছ, এদিকে আরও কিছু কবুতর রয়েছে। তো এই বাড়িতে যিনি বর্তমানে বসবাস করছেন, আমরা একটু তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? তো আপনি এখন বর্তমানে যে এটা কি বলে বেঞ্চ, বেঞ্চে বসে আছেন, তার একটা ইতিহাস আছে। ইতিহাস আছে আর বাবা, এটা আনোয়ার হোসেনের বাবা, আনোয়ার হোসেন সাহেবের বাবার এই বেঞ্চটা। কিন্তু তাহলে দেখুন কত পুরাতন আমলের সেই বেঞ্চটি। সম্ভবত এই বেঞ্চে সেই প্রখ্যাত, একসময়ের প্রখ্যাত অভিনেতা
যাকে বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট নামে আখ্যায়িত করা হয়। হয়তোবা তিনিও একসময় এই বেঞ্চেই বসেছিলেন, সেই কালের সাক্ষী হয়ে রয়েছে এই বেঞ্চটি। আমি একটু এই বেঞ্চটি একটু হাত দিয়ে ছুঁয়ে সেই স্পর্শটি অনুভব করতে চাচ্ছি। তো এই সেই বেঞ্চটি, এটা এখনও বসার মতো পরিস্থিতি রয়েছে। তো এই বেঞ্চেই হয়তোবা তিনিও এক সময় বসেছিলেন। তো তারই একটি স্মৃতি হিসেবে আমরা এই বেঞ্চটি এখানে পেয়ে গেলাম। তো এখানে যে বাড়িতে যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলি আমরা। তো আনোয়ার হোসেন সাহেবের সাথে আপনার যে সম্পর্ক, সেটা কী ধরনের সম্পর্ক? আপনাকে মোটামুটি ভালোই আদর করতো? তো তিনি যখন বাড়িতে আসতেন তখন আশপাশের মানুষজন তার সাথে দেখা করতে আসতো না? আসতেন। লাস্টে যখন আলো তখন তো গ্রামের মানুষ ভেঙে পড়ছে তাই। হ্যাঁ, রাত্রেবেলা আসে, রাত্রেবেলায় তো মানুষ গিরি পড়ছে। হ্যাঁ, কত সালে? অনেক কারেন্ট আসে নাই। আমারও বলছে ভাইজান আমার গাছে কালা গাছের আম ধরে না, ও ধরে আম পোকা হয় বলে গাছের আমটা খুব স্বাদ আছে আমার। তো ওই গাছের আম সবসময়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সেই আম গাছটা একটু দেখাই। একদম সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে এই সেই আম গাছ। এই আম গাছের কথা তিনি বলতেন, অনেক বলতেন, এবং এই আম গাছের আম নাকি তার খুবই পছন্দের ছিল। তো তাহলে আম গাছটার তো বয়স মোটামুটি বহু। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সেই আমলের একটি নারকেল গাছের দেখব, দুটা নারকেল গাছ না, তখন সেই আমলের এই দুটা নারকেল গাছ ছিল। তো সেই কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে নারকেল গাছ দুটি, এই সেই নারকেল গাছ। এবং এই গাছের সাথে সেই বাড়ির বা জনপ্রিয় অভিনেতা প্রয়াত আনোয়ার হোসেনের কিন্তু অনেক স্মৃতি রয়েছে সেই স্মৃতিতে গাঁথা নারকেল গাছ দুটি এখানে রয়েছে। তো আমরা একটু ইদারার পারে যাই, চলেন। তো আমরা হেঁটে হেঁটে সেই ইদারার পারে যাচ্ছি। তার যে বাড়িটা ছিল বা জন্মস্থান, যেখানে জন্মগ্রহণ করেছিল সেই ঘরটা কোন জায়গায় ছিল? এই জায়গায় ছিল না? তারপরে তো বিল্ডিং তো করা হয়েছে, তো সেই ঘর আর নেই সম্ভবত, এখন সেখানে বিল্ডিং করা হয়েছে। তো এই হচ্ছে ইদারা পার। আমরা অলরেডি ইদারা পারের ধারে চলে এসেছি, একটু ভিতরে দেখাই সেই ইদারা পার। তো এই ইদারা পার নিয়ে কোনো স্মৃতি আপনি একটু যদি বলতেন। ইদারা পার স্মৃতি আছে মানে ধরুন এই জায়গা আছে বেড়া, হ্যাঁ, তখনকার একটি স্মৃতি যদি বা তখনকার একটি কাহিনী যদি আমাদের বলতেন। আসছিল পরে হেজাক ধরে ধরে বাড়ির ভিতরে গেছি, এখান থেকে ওনাকে হেজাক দিয়ে নিয়ে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে গিয়েছেন। তো এই ইদারা পার থেকে ইদারা পার করলে। তো সুপ্রিয় ভিউয়ার্স, মোটামুটি যতটুকু তথ্য আমরা পেলাম ততটুকুই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার উপস্থাপনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো গ্রাম বাংলার গ্রামীণ ঐতিহ্যবাহী দৃশ্য এবং সেই সাথে এরকম গুণী একজন অভিনেতার গ্রামের বাড়ির কিছু দৃশ্য হলেও আপনাদের দেখাতে পেরে আমি নিজেও আনন্দিত। বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট বলা হয় তার গ্রামের বাড়ি আমরা ঘুরে গেলাম। তো ব্যক্তিগতভাবেই কিন্তু খুবই ভালো লাগছে আজকের এই দৃশ্যটি ধারণ করার।
করতে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদের এখন এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিব যিনি সেই সময়ে জনাব আনোয়ার হোসেনের সাহেবের সাথে খেলাধুলা করেছেন, এরকম একজন ব্যক্তির সন্ধান আমরা পেয়েছি। তো তার সাথে এখন আপনাদের পরিচয় করিয়ে দিব। তো খুবই সুন্দর এই গ্রামটি, এরকম গ্রামের রাস্তা ধরে এখানে পুকুর পার, সেই পুকুর পাড়ের পার্ক ধরে এরকম সুন্দর রাস্তা ধরে আমরা তার কাছে যাচ্ছি। দেখি কতটুকু আপনাদের তার সম্পর্কে বলতে পারি। তো চলুন সামনে যা যাক। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি বর্তমানে এখন আপনাদের এমন একজন লোকের সাথে পরিচয় করে দিব যিনি সেই বিখ্যাত অভিনেতা প্রয়াত আনোয়ার হোসেন সাহেবের সাথে সেই শৈশবে খেলাধুলা করেছেন, একসাথে চলাফেরা করেছেন। তো এমন একজন লোক কিন্তু আমরা অনেক কষ্ট করে পেয়েছি তার সাক্ষাৎ। তো যখন আমরা আনোয়ার হোসেন সাহেবের বাড়িতে ভিডিও করতে যাই, তখন আপনারা ইনাকে দেখেছেন। তো ইনার মাধ্যমেই কিন্তু আমরা তার কাছে আসা। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আচ্ছা, তো বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আনোয়ার হোসেনের সাথে আপনার কিরকম সম্পর্ক ছিল? সম্পর্ক মানে তখন খেলাধুলা করছে, একসাথে খেলাধুলা করছে, ওর তো সিনিয়র ছিল, আমরা ছোট, আমরা ওর সঙ্গে সঙ্গে খেলছি। খুব ভালো একটা ইয়ে ছিল, সোশ্যাল লোক, কথাবার্তা সুন্দর সুন্দর কথা বলছে। তিনি এই গ্রামে জন্মে থেকে কয় বছর ছিলেন? উনি ধর্মকোর স্কুলে কিছুদিন লেবার করছে। ধর্মকোরা? হ্যাঁ, ইসলামপুর, ইসলামপুর ধর্মকোরা, ইসলামপুর একজন হাই স্কুল। আচ্ছা আচ্ছা, আপনারা তখন যে একসাথে সবাই খেলতেন, তো কীরকম লাগতো সেই দিনগুলো? ও দিয়েই না রে, এই দিন তো অনেক পার্থক্য, তখন আমরা ছোটো, তো অত তো বুঝিই নাই। হ্যাঁ, তো তারপর উনি যে চলচ্চিত্রে অভিনয় করলেন, তখন তার সাথে আর দেখা সাক্ষাৎ? না, চলচ্চিত্র দেখে তারপর আর দেখা সাথে এক চিটাগাং হয়েছিল। চিটাগাং হয়েছিল? আচ্ছা, অবশ্যই। আপনাকে চিনছে তখন? আমি তো আছি ওনাকে, আমার বাড়ি চিনছে, আমার সঙ্গে যে যার চার বস্তু ও একসঙ্গে আমরা। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই আজকের যে ভিডিওগুলো দেখছেন, আমরা কিন্তু এরকম গ্রামীণ যে ঐতিহ্যবাহী কিছু তথ্য এবং সেই সাথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু দৃশ্যগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। তো একটা কথা বলি, যদিও এটা বেয়াদবি হয়, তারপরও আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, সেটি হচ্ছে আপনার এখন বর্তমান বয়স কত চলছে? আমার 1937 জন্ম। 37 জন্ম? আচ্ছা, তো অনেক বয়স্ক একজন ব্যক্তি তিনি আনোয়ার হোসেনের সাথে চলেছেন। যদিও আনোয়ার হোসেন সাহেব তার সিনিয়র ছিলেন, তো তারপরও সেই কিছু স্মৃতি হলেও আপনাদের জানাতে পারলাম আজকে আমাদের এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছ থেকে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা তখন ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত বিডি সমাচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।